মরা গরু শকুনও খাইল, ওদের মধ্যে ঝগড়া নাই, একমাত্র কুকুরের মধ্যে সুষম বন্টন নাই। ওর অনেকগুলি গুণ আছে, প্রথম গুণ হলো কুকুরের প্রভু ভক্ত, যার বাড়িতে থাকে তার জন্য পাগল হয়ে যায়, জীবন দেয়, বাড়িওয়ালা ঘুমায় কুকুর ঘুমায় না। রাত দুইটার সময় আসলে হাউ মাউ করে আওয়াজ দিয়া পায়ের কিনারে পড়ে, বিকালে পিড়াইছেন রাত্রে মনে নাই, সামনে সে হাউ মাউ করে বুঝায় মনির, আপনি বাড়ি বানাইছেন, আপনার বাড়ি ছাড়া তো আমার থাকার জায়গা নাই। বাচ্চারে পিড়িয়ে দিকেন সকালে, রাইতে কথা কইব, হইরে হইতে আর কথা কইত না। আপনি যে ভিক্ষা করেন, বদলা দেন, কামলা দেন, যাই করেন, একটা সর মারছেন, আপনার বলাই রাত্রে বেলায় বাবা কোয়া ডাক দিত না, হরির বুতে রাখবে বইরিস, ঠিক না বে? ঠিক। কিন্তু কুত্তায় বিকা সকালে মারছেন, বিকালে ভুলে গেছে। কুকুরের প্রথম গুণ হলো তার মধ্যে প্রভু ভক্তি আছে না নাই। দুই নম্বর গুণ ধৈর্য। গরু জবাই করার থেকে বসা থাকে না, থাকে না, নাকি হাতে কামড় দিছে গোস্তের লাই, এটার খালায় প্রসেস করে যে দয়া হইলে একটা হাড়টি আমার দিতেও পারে। উজুরিটা এক সময় 25-30 বছর আগে গরুর বুড়িটা এটা রাইখা যাইতো পুকুরে, এটা বাগযোগ করে নিয়ে খাইতো। এখন শুনতেছি পয়সাওয়ালা মানুষ বুড়ির বুকিং দিয়া রাখে, ওটা নাকি টেস্ট বেশি, আগেতে বুকিং দেয় কষাই রেখো, ওটা আমারে দিয়ে দিবি, কুত্তার খাওয়াটাও কিন্তু আমরা খাইয়া ফেলাই। কুত্তা কি না খেয়ে মরে গেছে নাকি? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আরবি যে মাসটা চলতেছে নাম কি? রবিউল। এই সৃষ্টির প্রথম আলো, আউয়াল মানে প্রথম, খালেক নে মখলুক সে পহলে আপনে হাবিব কা নূর বানায়া। সবসে পহলে আল্লাহ আমাদের নবী নূর বানাইছেন। তা আমার ভাইরা, এই জন্য প্রথম আলো, সৃষ্টির প্রথম আলো আমাদের নবী। প্রথম আলো কি? আর এই জন্য চাঁদের নামকরণ কি নাম? রবিউল। আপনারা বেজার, অন্ধকার থাকলেই ভালো, কারেন্ট আসলে বাচ্চারা চিৎকার দেয় না? টেলিভিশন সেটের সামনে থাকে, অনেক সময় কারেন্ট গেলে কষ্ট লাগে, দেশের খেলা দেখতেছে, কারেন্ট আসলে তার আনন্দ করে চিৎকার দেয় যে আলো এসে গেছে, দেখতে সমস্যা নেই। তাই আমি জাহিলিয়াত জেহালাত মানে অন্ধকার যুগ, আর এই অন্ধকারকে দূর করে দিলেন আল্লাহ তাআলা, আমাদেরকে দয়া করলেন, যে আলো পাঠাইছেন প্রথম যে আলো, সে আলো আমাদের নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শুভ আগমনের চাঁদ। ঈদ মানে খুশি, মিলাদুল নবী নবীর শুভ আগমনের খুশি। যে ঘরে বাচ্চা নাই তো সেই ঘরে একটা বাচ্চার শুভ আগমন হইলে, জন্ম নিলে গড়ে মানুষ কি কাঁদে নাকি? বেজার হয়ে বসে থাকে, আনন্দ করে, মসজিদে মিষ্টি দেয় না, আমার বাচ্চা হয়েছে দোয়া করেন, আমার নাতির জন্য দোয়া করেন। তা আপনার বাচ্চা হয়েছে আনন্দ করলেন, মসজিদে মিষ্টি দিলেন, প্রতিবেশীদের দিলেন, আপনার বাচ্চা তো দূরের কথা, আপনার বাবারও জন্ম হইত না, নবী না হইল, তো সেই নবীর শুভ আগমনে প্রতিবেশীদেরকে যদি দাওয়াত দিয়া খাওয়ানো হয়, এটা কি নাজায়েজ হবে? আপনারটা মিষ্টি খাওয়ানো যায়, আরেকজনের একটা তো বড় খাওয়ানো যায়জ নাই, বুঝি? সবই রতি পতুয়া দিবেন না, এগুলো দিলে মানুষের মধ্যে ফেতনার সৃষ্টি হয়। আমি লম্বা ভূমিকা দিব না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না, সময়টা কাজে লাগাইতে চাই। মেঘে মেঘে বেলা হয়ে গেছে আমাদের, যাদেরকে ইয়াং দেখছি, একজন একটু আগে বক মিলিয়া বললো, স্কুলের শিক্ষক আমার জামাই,
তো ওনাকে দেখে মনে হয় উনি নিজে এখনো ছাত্র। তো দেখা হয়েছে তো 25-30 বছর আগে, এখন শ্বশুর হইয়া অনেকে নানাও হইয়া গেছে, মেঘে মেঘে বেলা হয়ে গেছে, কি বলেন ঠিক না? কখন টাকা সে বলা যায় না, সময়টা কাজে লাগিয়ে যাই। ডানে বামে আল্লাহর হস্তে কথা বলবেন না, মেহরবানি করে কিছু সময় আমাদেরকে দান করেন। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা নাসি মাজা, এর অর্থ হচ্ছে ভোরের বাতাস। আল্লাহর ওলি আল্লামা জামির রহমাতুল্লাহ বলছেন, বাতাস, তুমি মদিনা শরীফ যাইতেছ, তা আমি গরিব মানুষ, গরিবত্বের অভিশাপের কারণে আমি মদিনা শরীফ যেতে পারলাম না, তুমি আমার নিতেও পারবা না, আমার দেহের একটা ওজন আছে, যেহেতু তুমি মদিনা শরীফ যাইতেছ তো আমার সালাম নিতে তোমার কোনো সমস্যা হবে না, তুমি আমার সালাম বলে দিও। নাসিমা যা নেবে বাতহা গুজার কোন যাহুয়া আলম মোহাম্মদ রা খবর কোন, নবীজি আমার মনের খবরটা জানেন, জানে কিনা, আমাদেরকে চিনে কিনা, আমাদের ঘর বাড়ি কার কি নাম, বাবার নাম, মায়ের নাম সব জানে, আমাদের সালাম শুনে কিনা। জালাউল আফহামের মধ্যে দেখলাম আল্লামা আব্দুল কাইয়ুম জাওজি কিতাবের নাম জালাউল আফহাম, নবীজির খান হাদিস সেই কিতাবের মধ্যে উনি এনেছেন। নবীজি ফরমান, قال النبي صلى الله عليه وسلم انا اسمع صلاتكم علي بلا واسطه, আমি তোমাদের সালাম শুনতেছি, শুনতে থাকিব বেলা ওয়াসিতা, আমার কোনো উসিলার প্রয়োজন নাই। উসিলা বলতে কি বুঝলেন? ফেরেশতারা যে নবীর দরবারে সালাম পৌঁছায়, নবীজি কে ফেরেশতাও লাগে না, আমি নিজে সরাসরি শুনতে পারি। একদল ফেরেশতারা নবীজির দরবারে পৌঁছান, ঠিক আছে, নবীজিকে আমি নিজেও সরাসরি শুনতে পাই। নবীজি বলে, তোমাদের ঘর চিনি, তোমার বাবারে চিনি, তোমার বংশ পরিচয় জানি, ওয়ারিফুহুম আননি অতাকরিদু সালাতা গায়রিহিম আরদা, গায়র মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আরদুন মানে জমিন, যেখান থেকে সালাম দাও। নবীজি বলেন, আমি তোমার চিনি, তোমার বংশ পরিচয় জানি, নবী আপনারে চিনে, আপনি নবীর চিনা দরকার আছে কিনা? খাজা বাবার মিশনটা এটাই, বাবা আমি পিরালি করতে আসি নাই, আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের সাথে পরিচয় করে দিতে আসি, আমার কাছে দাওয়াত নামা আছে, দাওয়াত নামা আছে। তো গাছ যেটা বড় হয়, সে বড় গাছে তুফান লাগে, সেটাও আমরা মাইনা নিছি, অসুবিধা নাই। তা আমি এখন মূল আলোচনার দিকে যাবো, আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে কি সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী,
তোমরা তো তোমাদের রবের গোলামি করো, গোলামি তো মুসলমান করে। কায়দাটা হতে পারত ইয়া আইয়ুহাল মুসলিমিন, ইয়া আইয়ুহাল মুমিনিন, ইয়া আইয়ুহাল মুত্তাকিন। আল্লাহ নিজে ওপেন করে দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস। খুব খেয়াল করবেন, আমি একটা বিষয়ের উপরে কথা বলছি। সামাজিক যোগাযোগ মাধ্যম গোটা দুনিয়ার মানুষ শুনতেছে, দেখতেছে, এগুলোর উপর গবেষণা চলতেছে, বক্তৃতা করে আগে পার পাওয়া গেছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বইলে অনেক সময় বলছে, আমি এটা বলি নাই। এখন ভুল বইলা স্বীকার করতে হয়, না হইলে এটা সাথে সাথে দেখাইয়া দেয় যে এই বলছেন আপনি, ঠিক না ভাই? ঠিক, সাথে সাথে সামনে ডিগ্রি, পিছনে ডিগ্রি, ডাইনে ডিগ্রি, বামে ডিগ্রি, কিন্তু আপনি কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কথা বলতেছেন সেটাও রেকর্ড হইতেছে। কায়দাটা হতো ইয়া আইয়ুহাল মুসলিমিন, কিন্তু ওপেন করে দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাসের মধ্যে মুসলমান আছে না, খ্রিস্টান, বৌদ্ধ। হাসর ময়দানে কেউ যাতে বলতে না পারে আল্লাহ গোলামির কথা তো আপনি মুসলমান গো কইছেন, আমগো কর নাই। কথা বুঝতেছেন? একজন মানুষও শিকায়ত করতে পারবে না যে আল্লাহ আপনি যদি আমাদের মালিক, আমাদের মনির, গোলামি তো আমরাও করতাম, রুকু করতাম, সেজদা করতাম, কই আমাদের তো ডাকা হয় নাই, আপনার নবী ডাকে নাই। আল্লাহ কায়দাটা ওপেন করে দিয়ে সব প্রত্যেকের জায়গা করে দিয়ে বললেন ইয়া আইয়ুহান। আপনারা বুঝতেছেন এই নাসের মধ্যে হিন্দু আছে কিনা? যদিও ভাইয়েরা বুঝে না, যদিও গাছের সামনে, মাছের সামনে বিভিন্ন ভাবে, বিভিন্ন আকার দিয়ে, বিভিন্ন রকমে তারা চেষ্টা করে, কিন্তু সঠিক পথটা কে বলে দিতেছেন? আল্লাহ বলে দিতেছেন লা শরীক লাহ, যার শরীক নাই তিনি নিজেই বলে দিলেন তোমরা তোমাদের রবের উবুদু রাব্বাকুমুল লাযী, তোমরা তোমাদের রবের কি করো? গোলামি করো। ভালো করে বুঝবেন, সমস্ত সৃষ্টির জন্য তিনি রব, রব্বুল আলামিন, যেহেতু রব্বুল আলামিন তিনি হিন্দুর রব, খ্রিস্টানের রব, বৌদ্ধের রব, নাসারার রব, মুসলমানের রব তো আছেই। যদি মুত্তাকিন বা মুসলিমিন মুমিনিন বলতেন সীমাবদ্ধতার মধ্যে এসে যেত, বাকিরা বলতো আমাদেরকে ডাকা হয় নাই। গ্রাম দেশে বিয়ে শাদিতে অনেকের কার্ড না দিলে কয় কই আমার তো কার্ড দেয় নাই, বাড়াই বললাম তো কার্ড দেয় নাই, আমি যাবো কেন ভাই? আপনার প্রতিবেশী আপনি গেলেন না, দেখলাম না, কয় না রে ভাই আমার তো কার্ড দেয় নাই। বাড়ির মানুষেরও কার্ড দেওয়া লাগে না, ভাই আমার মেয়ের বিয়ে, সবাই থাকবেন, তারপরও আমরা গরিব দিঘাম করে ডাকা নাই, কার্ড দেন। আল্লাহর ইলমের মধ্যে, আল্লাহর জ্ঞানের মধ্যে এই জিনিসটা ধরা পড়ছে যে এই খোঁজটা যাতে কেউ ধরতে না পারে, ময়দানে মহাশরে বলতে না পারে যে আল্লাহ আপনার পক্ষ থেকে কোনো আহ্বান ছিল না, এই জন্য তিনি ওপেন করে দিয়ে বললেন ইয়া ইমান। তাফসীর বুঝলি যে কি মজা, আল্লাহ আপনি আমাদের জ্ঞান দান করে। ভাই বসেন, আপনারা লাভ হবে আপনাদের। গোলামি কেন করবা? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সৃষ্টি কে করেছে? কোন গাছে করে নাই তো, কোন মাছে, যদিও মাঝে মধ্যে হাতে বানাই, মাঝে মধ্যে আমরা ডাইনে বামে হাতে বানাই, এটার সামনে মাথা ঝুকাই, এটারে আমরাই বানাই, কিন্তু ওটা আমাদের বানায় না। তো যিনি আমাদের বানাইছেন, সৃষ্টি করছেন, গোটা মানব মণ্ডলীকে লক্ষ্য করে তিনি বলছেন উবুদু রাব্বাকুমুল লাযী, সুবহানাল্লাহ, মারহাবা। ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে দেখলাম নবীজি ফরমান
মরগুরু দেখছেন আপনারা, মরগুরুর থেকে সুগের আসনার দুর্গন্ধ, কেলাব কুত্তায় মরা গরু খাওয়ার জন্য এটারে টাইনা পানির থেকে কিনারে আনে কিনা, মরা গরু একটা পশু একটা জানোয়ার, এটাকে কামড়ায়া কুকুর টেনে নিয়ে আসে, ইচ্ছে করলে একটা গরু 500 কুকুর বন্টন করে তারা খেতে পারে। একটা দুর্বল কুকুর এসে বলছে অনেকদিন যাবৎ এরকম গোস্তের স্বাদ আমি পাই নাই, একটা টুকরা দিয়ে দাও, আপসে দিয়ে দেয় না কামড়ায়, হুঙ্কার দিয়ে বলে বেটা কোন গ্রামেতে আইছস, বাঁচতে চাইলে এলাকা ছেড়ে পলা, ইংরেজিতে এটাকে কি বলে মাইট ইজ রাইট, মাইট ইজ জোর জার বলে জোর জার, হায় হায় মরা গরুটা কি শুধু কুত্তাই খায়, শকুনে খায় কিনা, কুকুরে খায়, আচ্ছা শিয়ালে, জিওগ্রাফি ডিসকভারি চ্যানেলের মধ্যে আপনারা দেখে থাকবেন, বাঘ সিংহ শিকার করে ফেলে গেলে হায়ানা শিয়াল দলবল নিয়ে আসে কিনা, তো নবী শুধু কুকুরের কথা বললেন কেন, ওরাও তো খায়, এটা কি জানতে চান না? আমার অভিজ্ঞতার কথা বলি, আপনাদের কোর্সাদপুরের কথাই বলি, আগে দেখতাম সকালে দোকান ওপেন করলে দোকানদার কটা চিরামুড়ি জাফের উপর ছিটায় দিত, দিলে পরে কাক আসতো কিনা, একটা না বেশি, কা কা করে কোর্সাদপুর সীমান্ত এলাকার আশেপাশের কাক নিয়ে আসতো, খাবার পাওয়া গেছে, আর জাতীয়তাবোধ স্বজন প্রীতি, এখানে কথা বলছে কেন, স্বজন প্রীতি জাতীয়তাবোধ জাত ভাইয়ের প্রতি মহব্বত, যে গুণটা মানুষের মধ্যে থাকা দরকার ছিল, একটা কাক খাবার পাইলে একা আসে না, তার জাত ভাই করে নিয়ে আসে, আসো বাগযোগ করে খাই, খাওয়ার ব্যাপার বললাম, আমরা কি এমনটা করি, বেশি মানুষ দেখলে ভয় পাই, অনেকে তো মেহমান দেখলে ভয়, এত মানুষ হয়েছে কেন, একবার আমি কুচবিহারে প্রোগ্রাম করে আসার সময় তো দেওয়ান রফিক আমার সঙ্গীরা কেনাকাটা করলো, দোকান মালিক বলছে দাদু সামনে আবার যখন আসবেন এক কাপ চা খেয়ে যাবেন, বারত যাইতাম চা খাইতাম, আবার গেলে মানে টিকিট করিয়া আবার আসলে চা খেয়ে যাবেন, মেহমানদারি ঢংটা কিরকম দেখেন, মেহমানদারি করা অপরাধ না সুন্নত, আজকে আছে না সাদার জুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে মুসলমানদের মধ্যে কারা ভালো, নবীজি উত্তরে বলেন ক্বালা তুতিমু ত্বাম, যারা মানুষের মেহমানদারি করে আমার উম্মতের মধ্যে তারা দামি মুসলমান, মেহমানদারিটা কার সুন্নত, আমার নবীর সুন্নত, এই মেহমানদারি এখনো মদিনার লোকেরা মেহমানদারি যেন পাগল হয়ে যায়, আমার অভিজ্ঞতার কথা শোনাই, ওমরা করে 89 থেকে যাওয়ার সুযোগ হুজুর কিবলার উসিলায় আপনাদের দোয়ায়, ফখরের জন্য বলছি না, আল্লাহ তুমি ইবাদত গুলি বরবাদ করে দিও না, বহুবার আল্লাহ কাবা করে নিছে, রজা শরীফ জিয়ারত করেই জান্নাতুল বাকিতে ঢুকছি, জিয়ারত করে আমি একজন মুরব্বীরে জিগাইলাম, আবু ইয়াইনা কবর উসমান মসজিদ পুরাই, বয়স্ক মানুষের তো বাবাই গো নাকি, আবু ইয়া আইনা কবর উসমান মসজিদ নুরাই, হযরত উসমানের কবরটা কোন জায়গায়, আমাকে বললো ইনতা হুজ্জাজ তিহাজি, আমি বললাম না,
তাহলে হাতে ধরে আমাকে দিগায় হাজা কবর ওসমানউদ্দিন নুরাই, আমার হুজুরের কলিজার টুকরা দয়ের আদরের জিন নুরাইন, দুই নূরের অধিকারী। কয় নূরের? নবীরে নূর নবী কইলে অনেকের চেহারা কালো হয়, নবীর জামাতও জিন নুরাইন হইছে, জামই হইয়া নূর হইয়া যায় আর নবীরে নূর কইলে চেহারা কালো হয়, এগুলি কই পাইলেন আপনারা? কি পড়াশোনা করলেন? আমি তো কিছু বুঝতেছি না। তারাও কলম দিয়া লেখে জিন নুরাইন, জিন নুরাইনের অর্থ বুঝছেন? তিনি কয় নূরের মালিক? নবীর কন্যাদেরকে বিয়ে করার কারণে হযরত উসমান নূরের মালিক হয়ে গেছে, আর নূর নবী গুলে চেহারা কালো হল। কি জবাব দিবেন আল্লাহর কাছে? ময়দানে আমরা আছি, চিন্তার কারণ নাই, সম্মানের সাথে বলছি, সুতরাং সময় আছে, নাহলে বিপদে পড়বেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারে গিয়া জিয়ারত করে আমি কাঁদতেছিলাম, মোনাজাত লম্বা হয়ে গেছে, বাংলাদেশ পাকিস্তান প্রতিবেশী দেশের মানুষ জড়ো হয়ে গেছে, আমার কান্নার কারণটা ভিন্ন ছিল, ভিন্ন এরকম যে দুনিয়ায় থেকে বেহেশতের শুভ সংবাদ পাইছে হযরত উসমান, উসমানউদ্দিন নুরাইন। বেহেশতের শুভ সংবাদটা কি? নবীজি মদিনা শরীফ আগে গেলেন, উসমান আসছে পিছনে, কত বড় গবেষক, কত বড় খেদমতগার। তিনি চিন্তা করলেন নবী যে আসছে, নবীর প্রেমিক যারা, নবীরে কেন্দ্র করে চতুর্দিক থেকে মদিনা জড় হবে কিনা, তো মানুষ বাড়লে মানুষের চাহিদা আছে কিনা, উজুর জায়গা আছে কিনা, গোসলের জায়গা, পেশাব পায়খানা, খানা পিনা, দরবার শরীফ কিছু লোক আছে যে হাজার হাজার লোক আসবে, এরা থাকবে কই, খাবে কই, এদের ব্যবস্থা, কিছু মানুষ, কিছু মানুষ দেয়, কিছু মানুষ মেহমানদারি করে, ঠিক না ভাই? ঠিক, সবাই তো একরকম না। 80,000 দিরহাম দিয়া একটা ইহুদির কাছ থেকে একটা কূপ খরিদ করলেন হযরত উসমান, এটার নাম হলো পীর উসমান। মুসলমান কোথায় গোসল করবে, উজু করবে? 40,000 দিরহাম নগদ দিয়া নবীজির কাছে কাগজ এনে বলছে, হুজুর উসমানের তো কোনো খেদমত নাই, আপনার প্রেমিকের আসতেছে, তাদের উজু গোসলের জায়গা নাই, এই জন্য আমি উসমান এই কূপ খরিদ করে আপনার কদমে নজরানা দিলাম। নবী একটা চিৎকার দিলেন, চিৎকার দিয়া বলেন, উসমান এই মাত্র জিব্রিল আমারে শোনায় দিছে, তুমি নিজে জান্নাতি, একটা তো ভাগে পাইবা, অতিরিক্ত দুইটা পাইবা, অমিন দুনিহিমা জান্নাতান। সুবহানাল্লাহ, মারহাবা কর। জিব্রিল এসে যখন বলছে, নবীজি বুঝছে যেটা আমার উসমানের শানে নাজিল হইছে, আমার উসমানের শানে নাজিল হইছে, বাগে একটা, অতিরিক্ত কয়টা? হাদিসে পাকে এসেছে, কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিল খেদমতে রহমত, খেদমত করাটা। একজন মেয়ে উপযুক্ত হয়ে গেছে, টাকার অভাবে বিয়ে দিতে পারে না, এখানে শরীক হওয়া খেদমত করা এটা রহমত, নামাজের জায়গা নাই মসজিদ বানিয়ে দেওয়া খেদমত করা এটা রহমত, মাদ্রাসায় দান করা এটা রহমত, আউলিয়া কেরামের দরবারে মানুষ ইবাদত করে একত্রিত হয়, এই কমপ্লেক্সের মধ্যে অনেক প্রয়োজন, এখানে খেদমত করে এটা রহমত। রহমত কি না নাকি গজব? আল্লাহ আপনি আমাদের জ্ঞান দান করেন। ভাই আমার বাবারা আমার খুব খেয়াল করে, দাঁড়ায় আমি মুনাজাতের মধ্যে কাঁদতেছিলাম, মোনাজাত শেষ হয়ে গেল, আমি মোনাজাত শেষ করে হাঁটা দিলাম, আমার পিছনে মদিনার ছোট্ট একটা বালক আমার পিছনে পিছনে যায়, কদ্দ যাওয়ার পরে আমার কানিতে ধরছে, আমি তো বাঙালি মানুষ, ইফতারের সময় আছে আর 25 মিনিট,
তো বাঙালি মানুষের ইফতারের যে মেনুটা, মেনু এক জায়গায় ঠিক করবে বসবে, মেনুটা তার বুট লাগবো, ছোলা বুট, মুড়ি লাগবো, পেঁয়াজ লাগবো, এটা না হলে ইফতারের মধ্যে জজবা হয় না, ঠিক না ভাই? ঠিক, সরিষার তেল কাঁচা মরিচ দিয়া মাখাইলে নাকে মুখে পানি না আসলে ইফতারের ঢক হয় না। আমার খেয়াল হলো বাঙালি তো পেট পাগল, বাঙালি পেট পাগল না, আগে খেয়াল ওই এক লোকের নাকি বিদেশ গেছে 10 বছরে খবর নাই, বিয়া করে ফিরে গেছে, এর মধ্যে মনে করছে জামাই গেছে মরিয়া, বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করে পায় নাই, শেষে আর কি করব, মেয়ের বিয়ে ঠিক আছে, কে বিয়া, বিয়ার দিন ওই যে বিয়া করে ফিরে গেছে, হে এক বিদেশ থেকে আজ আইছে, আয়া শ্বশুর বাড়িতেই ঢুকছে গাঠুরি গুঠুরি লইয়া, আনলে খাওয়ান দিছে, হে গরানা ঢুকিয়া পেট পা করলা তো চিন্তা করে যাকে খাইয়া লই, বিয়া কার মানে হ্যাঁ বহুত বিয়ে হইব আর কি। তো যার হাতে চামচ তার লগে একটু সম্পর্ক ভালো রাখা লাগে না, কি কয় ভাই আমার দিকে একটু খেয়াল রাখেন, কেল আলু দেন কেন, এরকম বলে কি না, আমার দিকে কেল আলু দেন ভাই, কোনো কঙ্কর টঙ্কর আসে না, গোস্ত আসে না, তো এরকম এর প্লেট আলু পড়ে দিকে প্লেট মেলা মারছে, মিয়া আমার বউর বিয়া আমার প্লেটে গোস্ত নাই, এইরকম একটা কথা আওয়াজ হওয়ার পরে মানুষের মধ্যে হয় কি, হ্যার বোর বিয়া, হ্যাঁ এইটাও জানছে হ্যার বোর বিয়া, কিন্তু হ্যাঁ পেট পাগল তো যা আগে খাইয়া লই পরে যা হওয়ার হইল, এই কথা শোনার পরে শ্বশুর আয়াদের জামাই বাবাজি কখনো খাতির দরকার নাই, খাইতাম বেশি ফেরেটে গোস্ত নাই, মালামাল ঘরে নিয়ে রাখেন, কষ্ট হইল আমার বোর বিয়া অথচ আমার প্লেটে গোস্ত নাই, আচ্ছা যাক এটা অন্য প্রসঙ্গ দিকে চলে যাবে, মেহমানদারির কথা বলছিলাম, তো পেট পাগলা মানুষ, আমি বাবাল মুজিদি বাঙালি পাড়া মদিনা শরীফ একটা মহল্লা আছে বাঙালি মহল্লা, বাঙালিরা ইফতারি বানায়, বাঙালিদের নিয়ম কানুন আছে বুট ছোলা টোলা, আমি রওনা দিছি মদিনারই বাচ্চা কয় ইয়াহাজ আইনা তাজহাবুন, আমার কত কই যাস, সুবহানাল্লাহ করেন না, আমার জিগে তুই কই যাস, আরে তো এত সুন্দর বাচ্চা আমার কত যাস কই, তা বললাম যে ইজহা বাবাল মসজিদি বাঙালি পাড়া যাম, আমার কি লাইন কত রিক্তার করব, আমার মা ইফতার পাড়াইছে, তুই নবীর মেহমান, দাইফুন নবী নবীর মেহমান, তুই ইফতার আমার লোকে করবি, শুনছেন, তা আমি তো ফেট পাগুলে আমার নজর হইছে পেঁয়াজ বুট মুড়ি গুলার দিকে, ওখানে তো খবুজ দেয় লাবান দেয় কথা বুঝছেন না, এখন এই খেজুর দেয়, আমার চিন্তা হইলো যদি জাল টাল হইতো, হ্যাঁ আমি পেলাম আমারে মাফ করে দিই আল্লাহ খালাস ইয়াল্লাহ মালিশ, যতই মালিশ দিই কামনা করে হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে তুই যদি আমার লগে ইফতার না করস তো নবীজির কাছে তোর বিরুদ্ধে আমি নালিশ দিই না, মেহমানদারি কারে বলছে, মদিনার মানুষদের শিখতে হবে ইফতারের আগে লক্ষ লক্ষ মানুষ বসে যায়, এই মেহমানদারি সিস্টেমটা বিশ্ব লিখা যাও বাবা, বাংলাদেশের মানুষকে অন্তত দেখাই গেল যে মেহমানদারি কেমনে করতে হয়, আমার হুজুর কিল্লাই মেহমানদারি মাহে রমজান যখন আসে এই দৃশ্য তো আপনারা দেখছেন, টোকা দিয়ে জিজ্ঞেস করতো প্রত্যেকের সামনে ইফতার গেল কিনা, হুজুর জানতে চাইতো, এই জন্য আমি মাঝে মধ্যে বলি তুমি ফুটেছিলে পুলিশের পুরেতে মহান গৌরবে মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরবে, কত বড় উড়ি যাই হোক ভাইরা আমার বাবার আমার এই মেহমানদারি ছিল মদিনার শরীফ, এই মেহমানদারি গাউসে পাকের দরবারে বাগদাদে, এই মেহমানদারি গরিবে নওয়াজের দরবারে,
এই মেহমানদারি ফুরফুরায় সিনায়, এই মেহমানদারি বিশ্বজাকের মঞ্জিলে, এই মেহমানদারি জৈনপুরে আউলিয়ায়ে কেরামের দরবারে। মানুষ যখন ঢুকে আগে আউলিয়ায়ে কেরামের দরবারে মেহমানদারি, মায়ের খাসলত। মা শহর উঠতে গেলে বাচ্চার মুখের দিকে তাকায়, বাবা মুখকান শুভ হয়ে গেছে আগে খায়াল, পরে কথা কইবা। হুজুরের কাছে দেখা হইলো, হুজুর বলতো বাবা আগে খেয়ে আসেন পরে নালিশ শুনব। ভাইরা আমার, বাবারা আমার, আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে যাই। বলছিলাম জাতের উপরে চিরামুড়ি ছিটায় দিলে কা কা করে কাকগুলি জড়ো হয়ে যেত, প্রতিবেশী যতগুলি ডেকে নিয়ে আসতো তাদের মধ্যে জাতীয়তাবোধ স্বজন প্রীতি। আবার কোন কাক যদি মরে যায় ইলেকট্রিক শখে তারে জড়ায় গেছে, একটা দুইটা আসে না, হাজার হাজার কাক জড়ো হইয়া কানতে থাকে, আমার জাত ভাই মরে যাচ্ছে বিদ্যুতের খুঁটির মধ্যে আটকানো, তারের মধ্যে জড়ানো, তোমরা কেউ পারলে ছোড়া দাও। দেড় হাজার বছর পরে কি দেখলাম, বিশ জন পঁচিশ জন মিলে একজনের পিটায়, একজনে রাত ভর পিটে পিটে মরে, অথচ মানুষের গুণগুলি পশুর মধ্যে চলে গেল। কিন্তু আফসোস লাগে, নবীজি কেন বলছে এই দুনিয়াটা মুর্দা গান্দা, একটা পচা জানোয়ারের মতো অতলে বুয়া খেলাম, মরা গরু খাইবার জন্য কুত্তায় যেমনি কামড়া কামড়ি করে। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে একটা শ্রেণী হবে দেখতে মানুষ, তাদের খাসলত হবে কুত্তার মতো, তারা দুনিয়া নিয়া কামড়া কামড়ি করবে, দুনিয়া নিয়া করে না করে না। এই জন্য আল্লাহ বলছে কোন কোন ক্ষেত্রে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে ভালো না খারাপ, চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, এই কথাটি কি আমার বাড়াই অনেক মিলে থাকে। ফকির কামাল যাও আর জৈব কামাও এতিম কাওয়ালি গোলাম কামাউলা নবীজি আল্লাহ 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 কাসেম লক বাপনার মালিক জান্নাত, জান্নাতের খালেক হচ্ছেন আল্লাহ, জান্নাত কে বানাইছে আর এটা মালিকানা কারে দিছে, নবীকে দিছে। হাদিসে বুখারী মধ্যে এসেছে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা নাকাসেম আল্লাহু ইউতি, নবীজি বর্ণনা আল্লাহ আমাকে দেয় আর আমি বন্টন করি, দেনেওয়ালাকে বন্টনকারী আমার নবী বন্টনকারী। ভাইরা আমার, বাবারা আমার, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন, আবুল কাসেম লক বাপনার মালিক জান্নাত রোজা সরে পিলাইয়েন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ তাহলে বুঝা গেল, গরুটা মরা গরুটা শুধু কুত্তায় খায় না, অন্যরাও
শকুনে গাউসে পাকের কিতাবের মধ্যে দেখলাম শকুনের গ্রাম শক্তি হলো 100 মাইল। কত মাইল? 100 মাইল। কুত্তার গ্রাম শক্তি হলো 12 মাইল। কুত্তার গ্রাম শক্তি 12 মাইল। আস্তে নাকটা লাগায় দিব আপনাদের এলাকার মধ্যে, গ্রামের নাম কি না? চতুরপুরে নাক লাগায় দিব কুকুর 12 মাইলের কোন কোনায় বৈশা সকালবেলা কে পায়খানা করছে, কোন আইলের মধ্যে? হ্যাঁ, এখানে নাক লাগাইলে বুঝতে পারব। কথা বুঝেন নাই? গ্রাম শক্তি বিশ্বাস হয় না? বাচ্চার পায়খানা ধরছে রাত্রে 11টার দিকে। এখনকার মতো তো পাকা এরকম স্যানিটেশন ব্যবস্থা ছিল না। মা আমি পায়খানায় যাবো, মার লোক বাইরে এসে মানা শুরু দূরে রেখে বাচ্চা সার আমার পানি নিয়ে কেনা মা তুমি যেন কুত্তাই কুত্তাই ঘরের ভয় তো মায় বুঝা যে কুত্তাই তো না তু আপনাদের দেশে কুত্তা রেখে আতু কয় না তাহলে মিল আছে সৌদি আরবে আতু কয় না সৌদি আরবে তাল ইয়াই হালকার আরবিতে ডাকন লাগে কুত্তারে কুত্তারে আরবিতে ডাকলে আরবি বুঝেনি কুত্তায় এই জন্য কুত্তা কি কোনো মুন্সিসা বলে দিব আরবি বুঝলে মুন্সিব মুলবিব আরবি আল্লাহর ভাষা শ্রেষ্ঠ ভাষা আরবি জানলেই যে বড় হবে এটা আমি বিশ্বাস করি না বাংলাতে কোরআন শরীফ অনুবাদ করছিল গিরিশ বাবু এই শেখের চর মুসলিম দিতে তার গিরিশচন্দ্র সেনের বাড়ি তিনি কি আল্লামা হযরত মাওলানা তা আরবি অভিধান না বুঝলে বাংলা অনুবাদ করতে পারে তাহলে আরবি বুঝলেই তার বড় একটা কিছু বলা যাবে আরবির প্রতি যথেষ্ট সম্মান আমাদের ইজ্জত আমাদের আরবি বুঝ্য দু একজন পথভ্রষ্ট হয় হয় না মায় ডাকছে আতু কুত্তাইয়া নাই কো বাবা কুত্তা তো নাই তুমি গেলে আইব বাচ্চা কিন্তু ঠিকই জানে কারণ কোন কোনা দিয়া তার দূরবীন দিয়ে তাকাইছে মুরব্বি গেলি হে আইব কারণ আপনার সে পায়খানা কুত্তার জন্য গরম খানা না হ্যাঁ তো তাকে রয়েছে যেই মাত্র মা কলের মধ্যে গেছে কলের মাঠ দূরে চাপ দিছে পানি লইব ডিওজি সাহা ভাই সাহা জিরো হয়ে গেছে ডিওজি কি হইছে সাবে আইসা জি মা গো কইলাম যে কুত্তা আইব গো মা আয়া বসে কুত্তার গ্রাম শক্তি কয় মাই 12 মাইলে বুঝতে পারবো কি হইতে আছে একটা উটের গ্রাম শক্তি বাইরা আমার বালুগামে খেয়াল করেন মরুভূমির মধ্যে এই মরুভূমির মধ্যে মরুর জাহাজ এই জন্য আল্লাহ বলছে আফালা ইয়ানজুর ইলাল ইবিলি কাইফা খুলিকাত সুবহানাল্লাহ করেন না মারহাবা করেন না উটের দিকে তাকাইলে কিছু আছে কি না এখানে তুফান আইব তারপরে মরু ঝড় হবে ওর তো আবহাওয়া অধিদপ্তর উঠে আছে নাকি আল্লাহ ওর মধ্যে দিয়ে দিছে মরু ঝড় হইলে বালু থুব হয়ে পাহাড় সমান হয়ে যায় আস্তে করে ওর এন্টিনা উপরের দিকে দিয়ে দেয় আইব কিনা ও কইতে পারে সুবহানাল্লাহ শুরু হয়ে গেছে ঝড় আস্তে করে ওর পাল দুটো ইয়ে করে এমন ভাবে ওর মাথাটারে ফিট করে সুবহানাল্লাহ যাতে বিপদ না হয় আচ্ছা কয়েকদিন থাকবো পানি পাইবো কই আল্লাহ কই জন্য আমি ওর মধ্যে রিজার্ভ টাঙ্কি দিছি ওর গলার মধ্যে রিজার্ভ টাঙ্কিতে ও কয়েক সপ্তাহের জন্য পানি রাখতে পারে মারহাবা কর সুবহানাল্লাহ কর সাইন্টিফিক ইন্ডিকেশন অফ দি হোলি কোরআন কোরআন বিজ্ঞান থেকে বুঝলে তো মজা লাগে মারহাবা বলবেন না ভাই আমার বাবা আমার
শকুনের গ্রাম শক্তি 100 মাইল কোন জায়গার মধ্যে? সীমান্ত এলাকায় কেরুয়েন কোম্পানির পাশে কোন খালের মধ্যে? কপতক্ষ নদী কোন জায়গার মধ্যে? গরু মরে আছে, খবর দেওয়া লাগে না, ওরা নিজেরাই জানে। জাত ভাইদের কিনে এসে পড়েছে, একলা আসে না, শত শত গুলি এসে সম বন্টন করে আয় ভাগযোগ করে খাই, আয় ভাগযোগ করে খাই। তাহলে মরা গরু শকুনও খাইল, ওদের মধ্যে ঝগড়া নাই, একমাত্র কুকুরের মধ্যে সুষম বন্টন নাই। ওর অনেকগুলি গুণ আছে। প্রথম গুণ হলো কুকুরের প্রভু ভক্ত, যার বাড়িতে থাকে তার জন্য পাগল হয়ে যায়, জীবন দেয়, বাড়িওয়ালা ঘুমায়, কুকুর ঘুমায় না। রাত 2টার সময় আসলে হাউ মাউ করে আওয়াজ দিয়া পায়ের কিনারে পড়ে, বিকালে পিডাইছেন রাত্রে মনে নাই, সামনে সে হাউ মাউ করে বুঝায় মনিব, আপনি বাড়ি বানাইছেন, আপনার বাড়ি ছাড়া তো আমার থাকার জায়গা নাই। বাচ্চারে পিড়িয়ে দিকেন সকালে, রাইতে কথা কইব, হইরের ভিতরে আর কথা কইত না। আপনি যে ভিক্ষা করেন, বদলা দেন, কামলা দেন, যাই করেন, একটা সর মারছেন, আপনার বলাই রাত্রে বেলায় বাবা কোয়ে ডাক দিত না, হরির উঠে রাখবে বইরিস, ঠিক না ব্যাটি? কিন্তু কুত্তায় বিকা সকালে মারছেন, বিকালে ভুলে গেছে। কুকুরের প্রথম গুণ হলো তার মধ্যে প্রভু ভক্তি আছে না নাই। 2 নম্বর গুণ ধৈর্য। গরু জবাই করার থেকে বর্ষা থাকে না? থাকে না, নাকি হাতে কামড় দিছে বসতে লাই, এটার খালায় প্রসেস করে যে দয়া হইলে একটা হাড্ডি আমার দিতেও পারে। উজুরিটা এক সময় 25-30 বছর আগে গরুর বুড়িটা এটা রাইখা যাইতো পুকুরে, এটা বাগযোগ করে নিয়ে খাইতো। এখন শুনতেছি পয়সাওয়ালা মানুষ বুড়ির বুকিং দিয়া রাখে, ওটা নাকি টেস্ট বেশি, আগের থেকে বুকিং দেয়, কষাই রেখো ওটা আমারে দিয়ে দিবি, কুত্তার খাওয়ানটাও কিন্তু আমরা খাইয়া ফেলাই। কুত্তা কি না খেয়ে মরে গেছে নাকি? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রাস্তাঘাটের কিনারে মানুষ সাতটা কুকুর খাইতো, এখন স্যানিটেশন ব্যবস্থার কারণে এটাও নাই। আসেন বাইরে আমার, আমি বাস্তব শুনাইতে চাই। আমার মনে আছে পুরান চা বাগান সোনারুঘাট সায়হানের মুখ দিয়ে এই দিক দিয়া যখন ঢুকলাম, চা বাগানের ভিতরে একটা বানর মরে গেছে, একজনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। বানর মারা যাওয়ার কারণে কয়েক ডজন বানর এসে রাস্তা অবরোধ করে দিল, রাস্তায় দাঁড়ায় গেছে বানর। ইচ্ছা করলে গাড়ি চালিয়ে যাইতে পারি আমরা, প্রত্যেকের মধ্যে একটা হিউম্যানিটি আছে, মানবতা আছে। বানর এসে গাড়ির বনাটে গ্লাসের আশেপাশে, অর্থাৎ তাগ হিসাবে তারা বুঝায় যে আমার বাইরে মাসস কেটা বাইর। সুবহানাল্লাহ, কন্যা বানর মরছে একটা গাড়ির নিচে, কয়েক ডজন বানর 60-70 পড়ছে, আইসা তাদের মস্তানি করতেছে, বনাটে খাবার দেই করে সেই করে, আমরা চুপচাপ যেতে পারি আমরা। আমার জ্ঞানের চোখ খুলে গেল, স্বজাতির প্রতি মহব্বত, পশু হয়ে তার জাত ভাই মারা গেল কেন, খবর নেওয়ার জন্য দৌড়ে আসলো। বিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগ সন্ধিক্ষণে ডিজিটালাইজড গোটা দুনিয়ার মধ্যে এখন উন্নয়নের জোয়ার, অথচ রাতের অন্ধকারে সর্বোচ্চ বিদ্যাপীঠে সহকর্মীরা একটা ভাইরে পিটায়া মারতে মারতে তার ভিতর থেকে রুহু বাহির করে ফেলে, এরা পশুতে ভালো না খারাপ। মানুষের সমাজে এদের থাকার কোন অধিকার নাই। বানর পর্যন্ত তার জাত ভাইয়ের জন্য কাঁদে। সর্বোচ্চ বিদ্যাপীঠে তোমাদেরকে দেওয়া হলো, তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হবে,
গোটা দুনিয়া তোমাদেরকে নিকৃষ্ট জানতেছে, এখন নিকৃষ্ট জানতেছে। আল্লাহ বলছে উলাইকা তাল আনআমে বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোন কোন ক্ষেত্রে মানুষ চতুষ্পদ জানোয়ার একটা ভালো না খারাপ? ভাই আমার বাবার আমার ভালো করে কথাগুলি খেয়াল করেন। এই হাদিস যখন আমি দেখলাম আমার জ্ঞানের চোখ খুলে গেল। 1500 বছর আগে নবীজি জগতের মানুষের শুনে দিলেন, কারণটা কি? তাও বললেন কুকুর সম্পর্কে, বললেন মরা গরু নিয়ে টানাটানি করে, পাশাপাশি বললেন আমার উম্মতের মধ্যে একটা শ্রেণী হবে, দেখতে তারা মানুষ, তাদের স্ট্রাকচার, তাদের প্রেম হবে মানুষ, তাদের খাসলত হবে ওই কুকুরের মতো, পশু কুকুরের মতো খাসলত। আমরা কোরবানি করি না? বলেন করি কি না, বিশ্বাস করেন তো? সুন্নতে আবি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের উপর ওয়াজিব, যাদের মালিক নেসাব আমাদের জন্য কি ওয়াজিব? গরু জবাই করে দিলেন, গোশত খাইলেন, চিন্তা করছেন কুরবানি হইছে, চিন্তা করা দরকার কি না? যখন গরু শোয়াইলেন, জাহেরি গরুর গলায় ছুরি দেওয়ার সময় ভিতরে কতগুলি শব্দ বলা লাগবে, যেটা পড়ার তো পড়বে নেই, দোয়ার তো পড়বে নেই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কার জন্য? আমার মরণটা কার? বেঁচে থাকে কার? তো সব কিছুই আল্লাহর, আমার কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, জমি জামা এগুলো আমাদের নাকি? আচ্ছা ঠিক আছে, এদিকে যাবো পরে। বাইরে আমার এই যে জবাই দিয়া দিলেন, জবাই যে দিয়া দিলেন তখন বলা লাগবে আল্লাহ তোমার নামে যে পশু জবাই করতেছি, আমি তো মানুষ, পশুর গলায় ছুরি লাগাইলাম, আমি যে মানুষ, আমার মানুষত্বের ভিতরে আরেকটা পশু লুকাইত আছে, জাহির পশুর পাশাপাশি আমার ভিতরের পশুটাকে আমি জবাই করে দিলাম। যদি বলতে পারেন নবীজি বলেন তোমার কোরবানি হয়ে যাবে। যদি করতে পারেন, মনুষ্যত্বের ভিতরে কি লুকাইত আছে? পশুত্ব বলেন, মনুষ্যত্বের ভিতরে পশুত্ব লুকাইত আছে, কোরবানির পাশাপাশি এটাকে জবাই দিতে হবে। ভাই আল্লাহর ওয়াস্তে মঞ্চের ডানে বামে পিছনে কথা বলবেন না। আল্লাহুম্মা করছেন,
ভাইয়া এই ডান দিকে যারা কথা বলে চাই পাঁচজন আর স্বেচ্ছাসেবক কর্মী গ্রুপে গিয়ে এদেরকে সরাইয়া দেন এক পাশে, কারণ মানুষের মধ্যে শয়তান আছে, আছে না? মিনাল জিন্নাতে ওয়ান্নাস, জিনের মধ্যে আছে, মানুষের মধ্যে কোরআন হাদিসের মাহফিলের পাশে যারা কথা বলে বুঝবেন ওদের কাণ্ডে শয়তান সওয়ার হয়েছে। কথা বুঝেন না? ওদের কাণ্ডে শয়তান। অনেক সময় আমাদের ছেলে মেয়েদের উপরে ভূত সওয়ার হয়েছে, জিন কেমনি সওয়ার হয়ে গেল, তো এক পাশে সরাই দেন যাতে নবীরা আল্লাহর উপর গোলামি করছেন, সরাসরি সাহাবায়ে কেরাম বায়া মিডিয়া গোলামি করছেন, নবীজি বয়ান করতেছেন মুআজের উপরে বয়ান দিতেছেন, সাহাবায়ে কেরাম বললেন সাহাবীরা তোমরা তো শুনেছ সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ, সবচেয়ে বড় জিকির কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি সুবহানাল্লাহ আল্লাহ আয়াত শুনাইলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত বুরাই থেকে পাপাচার থেকে নামাজ বাঁচায় রাখতে পারে, আর নামাজ এমন একটা ইবাদত সবচেয়ে বড় জিকির হচ্ছে কি বলেন তো দেখি, নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ। আল্লাহ আপনি আমাদের নামাজ পড়ার তৌফিক দান করেন। প্রতিদিন বিস্তার রহমত আসমান থেকে বিস্তার রহমত জমিনে আসে, এই বিস্তার মধ্যে 40টা রহমত নামাজের মুসল্লার মধ্যে যারা থাকে এই মানুষগুলির উপরে 40টা রহমত আসে। কয়টা রহমত? 40টা শুধু নামাজি বান্দা নামাজের মুসল্লায়। এই জন্য হাদিসে বুখারীর মধ্যে দেখলাম নবীজি ফরমান অফিল জামাতে রহমত, নামাজের জামাতের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয়, নামাজের জামাতের মধ্যে রহমত নাজিল হয়। খাজা বাবা 95-96 এর দিকে অসুস্থ, সাবেক প্রেসিডেন্ট ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীকে আমরা ঢাকা থেকে নিয়ে আসলাম, মেরিয়েটার সঙ্গে ওখান দিয়ে স্পিরিট বোর্ডে করে আমার সুযোগ হয়েছিল কেবলাজানের কদমে কিছু সময় দেওয়ার, খেদমত করার। ভাইজানরা দুইজন, মিয়া ভাইজান মেজু ভাইজান দুই পাশে দাঁড়ানো, হুজুর কেবলা জিজ্ঞেস করলেন বাবা আজান তো হয়ে গেছে সময় কতক্ষণ বাকি? মসজিদের ভিতরে জাকারানদের চোখে পানি এসে গেছে, হুজুর কেবলা জামাতে আসলে বড়ই ভালো লাগতো মজা লাগতো। ভাই জান বলেন আব্বা হুজুর 2 মিনিট বাকি আছে, কেবলা আজান বলেন আমাকে মসজিদে তোমরা নিয়ে যাও। আব্বাজান স্যালাইন চলে অক্সিজেন চলে না অত যাবে না, হুজুর কেবলা বলে বাবা মসজিদে যদি নিতে না পারো, কি কথা বলছো, এটা না বলো তো, না না না, আপনার কোরআন হাদিসের প্রতি যদি সম্মান না করেন গুনাহগার হবেন আপনারা। আল্লাহুম্মা ولا على سيدنا হুজুর কেবলা বললেন বাবা জামাতে যদি মসজিদে যদি আমাকে নিতে না পারো, মসজিদ থেকে কাতার করে করে হুজুরা শরীফে লাগা দাও, আমি জামাতে শরীক হব, নবীজি বলেছেন নফিল জামাত রহমত, নামাজের জামাতের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয়। সফর মাস গেল, গত মাস
শেষ বুধবার আখির চার সম্বাতে সাহাবীদের কাঁধে ভর করে আমার নবী মসজিদ নববীতে গেছেন না? কি বলেন জান নাই? হাঁটতে পারেন না, জামাতে নবীজি গেলেন, জামাত ছাড়েন নাই। আর এমনও মানুষ আছে নামাজই পড়ে না, আছে না এরকম? কত বড় বাহাদুরের বাচ্চা, কবরে গেলে সে খবর হবে নাম্বার কার কত। সেই অলির মুরিদ হয়ে কেউ যদি নামাজ না পড়েন, শরীয়ত না মানেন, ওজিফা না করেন, আইলেন আর গেলেন কোনো ফায়দা হবে না। কারণ নবীরা গোলামি করছে সরাসরি হুকুম পায়া, সাহাবায়ে কেরাম গোলামি করছেন ভায়া আমি গিয়া নবীর হুকুম পায়া। আর সাধারণ মানুষ আউলিয়ায়ে কেরামের দরবারে গিয়া যেহেতু কোরআন শরীফ আসছে, তোমরা আনুগত্য করো আল্লাহর, আতিউল্লাহ, এরপর আনুগত্য করো ওয়াতিউর রাসূল, ওউলিল আমরি মিনকুম, এই উলুল আমর তোমার সমাজের মধ্যে যদি আল্লাহর কোনো ওলি থাকে তার হুকুম মানো। সুবহানাল্লাহ, হুকুম যদি না মানেন আইলেন আর গেলেন। নামাজের বয়ান নবীজি করতেছেন, ফরজ ওয়াজিব সুন্নতের বয়ান করতে গিয়ে নবীজি হাদিস বললেন, পালম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি স্বজ্ঞানে স্বইচ্ছায় নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। জামাতের গুরুত্ব দিতে গিয়ে নবীজি আমার ভাইরা আরো বয়ান করলেন, নামাজের বয়ান করলেন, এরপরে সুন্নতের বয়ান করতে গিয়ে নবীজি যখন সুন্নতের বয়ান করে কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্না, কেউ যদি আমার সুন্নত তরক করে সে আমার উম্মত না। নবীজি কয় কেউ যদি আমার সুন্নত তরক করে সে আমার উম্মত না। বিষয়টা জটিল কঠিন কিনা, কঠিন কিনা? নবীকে উম্মত না, লাফালাফি করে লাভ আছে? আর সারা জীবন পার্টির লাই কথা কই লাভ দিলেন, লোকাল এমপি বা মন্ত্রী যদি কয় তুমি আমার দলের কেউ না, তো ওনার আমও গেছে সালাও গেছে, আমও গেছে সব শেষ, সব শেষ। নবী যদি উম্মত না করে, মজলিস থেকে একটা সাহাবি চিৎকার দিলেন, চিৎকার দিয়ে বের হয়ে গেলেন, হাদিস শরীফে এসেছে এই সাহাবীর নাম হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দীর্ঘ সাত মাস মসজিদে নববীতে নবীজির সামনে আসেন নাই, পিছন থেকে বের হয়ে যায়। দীর্ঘ সাত মাস পরে মসজিদে নববীর পিছনে দরজার কিনারে হাউ মাউ করে কাঁদতেছেন। নবীজি দেখে জিজ্ঞেস করলেন, সাদ সালামি কে নবীজি ডাক দিলেন? তাহলে কাছে আসলে হুজুর বললেন, মুশকিলা মুশকিলা কবির, তোমার কোন সমস্যা নাকি? হুজুর বড় সমস্যা। বলে কি সমস্যা? বলে আপনি বলছেন কেউ যদি সুন্নত তরক করে সে আমার উম্মত না। হুজুর আমি আমার জীবনে ফরজ ওয়াজিব সুন্নতের আমল করছি, মেহমানদারি সুন্নত, সালাম দেওয়া সুন্নত, জামাতে নামাজ পড়া সুন্নত, মেহমানদারি করা সুন্নত, সকল সুন্নতের আমল আমি করি, দাঁড়িয়ে রাখা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, পাগড়ি পরা সুন্নত, মেসপোশাক জামা পরি সেটা সুন্নত, কিন্তু একটা সুন্নত আমি পালন করতে পারি নাই। কটা সুন্নত? ব্যাগগুলি পারছে, কটা পারে নাই? একটা পারে নাই। সেটা কোনটা শুনতে চান আপনারা? কারা কারা সান হাত দেখেন? নারা তাকবীর, নারা রিসালাত, ওলি আল্লাহ যেইখানে, কোরআন সুন্নাহ যেইখানে, হাত নামান। আল্লাহ রাসূল জানতে চাইলেন সাদ সাদ আসওয়াদ মিল আছে, এত কালো আসওয়াদ কত রকম কালো,
এই মানুষটা অনুরোধ কাল নবীজি জিজ্ঞেস করলেন, কোন সুন্নত পালন করতে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি যে এত কালো কালো মানুষ বলে কেউ আমারে কন্যা দান করে না, বিয়ের বয়স আমার শেষ হয়ে যায়, মদিনায় মানুষের বাড়িতে বাড়িতে ঘুরলাম কেউ আমারে কনে দিতে চায় না, কালো মানুষ বলে কেউ আমারে পছন্দ করে না, কালো মানুষ বলে কেউ পছন্দ করে না, কালো মানুষের সহজে পছন্দ করতে চায়, মেয়েরা পছন্দ করবো কোন দুঃখে, কারণ কালো যদি বেশি কালো হয়ে যায় মেয়ে অনেক ছেলেরাই তো পছন্দ করতে চায় না, ঠিক না ভাই? ঠিক। তবে কালো কালোর মধ্যে কিন্তু আলো আছে, কোরআন শরীফে হরফ গুলা কি কালো না, এই কালোর ভিতরে আল্লাহ নূরের সাপ্লাই, মারহাবা কর, ইলেকট্রিক তার যেটা বিদ্যুতের তারটা কালো হয়ে গেছে ওটার মধ্যে পাওয়ার আছে কিনা, কালো মানুষের মধ্যে অনেক গুণ আছে, অনেক গুণ আছে, গড়ের মানুষটা যদি কালো হয়ে থাকে তার মধ্যে অনেক গুণ, অনেক রহমত সেখানে কাজ করে, তার দিকে বদ নজর আইতো না, বদ নজর সুন্দরের বাহাদুরিতে অনেকে ওপেন হয়ে আসলে মশা মাসি বদ নজর ওটার মধ্যেই পড়ে, কি বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য কালো মানুষ বলে অবহেলা করার কোন সুযোগ নাই। আল্লাহ নবী বলেন, সাদ আমি আল্লাহর নবী তোরে আজকে বিয়ে দিব, হুজুর কাজ বিয়ে দিবাই, অল্প সময়ের মধ্যে বিয়ে হবে, এই লোকটা ঘুরছে কয় মাস, কয় মাস, সাত মাস, কয় মাস, কেউ তার কনে দান করে নাই, কালো বলে কেউ মেয়ে দেয় নাই, নবীজি গায়েস বিয়া করাম, সুবহানাল্লাহ, নবী পারবনি, তারপর সুবহানাল্লাহ করতেন না, এখন বিয়ে দিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি এই এলাকার কোন আলেমের ঘরে যদি সরহে বুখারি থেকে তাকে খুলে দেখেন, আল্লামা বদরুদ্দিন আইনি তিনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষেরা নবী মসজিদে নববীতে বসা থাকে, কার ঘরে ছেলে কয়টা মেয়ে কয়টা, রহমতের নবীর নজর থেকে কেউ বাদ যায় না, বউ খুঁজছে বেড়ায় কয় মাস, নবীন নজর এখনই পড়ছে, এখন বিয়ে দিন, এখন বিয়ে দিন, আল্লামা বদরুদ্দিন আইনি তিনি বলছে, ও দুনিয়ার মানুষেরা তোমার চোখ আর নবীর চোখ এক জিনিস না, হুজুরকে এখন বিয়ে দিন, নবী আমার পত্র লিখলেন, এই পত্র লিখলেন মদিনার শরীফের ধনী মানুষ, ওনার নাম হলো আমর ইবনে সাকিব, আমর ইবনে বাবা তোমরা যারা কামিলে পড়ো কাগজ কলম থাকলে নোট করে নিতে পারো, টাইটেল ক্লাসের ছাত্রদের বলি, নবীজি তখন বলে দিলেন আমর ইবনে সাকিবের কন্যা, আমর ইবনে সাকিব হলেন আনসারীদের নেতা, মদিনার ধনী মানুষ, নবীজি বলে দিলেন, কি সুন্দর করে বলে দিলেন, আমর ইবনে সাকিবের কন্যা হুরে মদিনা, হুরে মদিনার হুর, এত সুন্দর, নবীজি পত্র লিখলেন, সালাম দিয়ে লিখলেন আমর ইবনে সাকিব, আমার মুস্তবিনেন, আমার বাধ্যগত, আমার প্রিয় সাহাবি হযরত সাদ সালামিকে তোমার বাড়িতে পত্র দিয়ে পাঠাইলাম, তোমার সুন্দরী কন্যা উরে মদিনার সঙ্গে আমি নবী তার বিয়ে দিলাম, হযরত সাদ কে নবীজি বললেন পত্র নিয়ে যাও, তুমি খুলবা না,
রাস্তা খোলা দরকার নাই, আস্তে আস্তে যাইবা, ঘরের দরজা টোকা দিবা, দরজা খুললে পরে তোমার পরিচয় দিবা, পত্র দিবা। শ্বশুর বাড়িতে কেমনে যাওয়ার লাগে এটা নবী শিখিয়ে দেয়। অনেকে আছে ঘোড়ার মতো টক টক করে জুতার আওয়াজ, যে জামাই আইছে এটা বুঝান লাগবে, এরকম লোক আছে কিনা? মানে তার জুতার আওয়াজে বুঝায় যে জামাই পাগলা জামাই আইছে। ভদ্রলোকের সন্তানের এটা করে না। আল্লাহ নবী বলেন খবরদার, আস্তে করে আওয়াজ দিবা। মদিনার ধনী মানুষ ইবনে সাকিব সালাম দিয়া ঢুকবা, ঘরে সালাম দিলেন, দরজা খুলে দিলে পরে পত্রখানা দিলেন, পত্র হাতে নিলেন। আমর ইবনে সাকিব জিজ্ঞেস করলেন কে পত্র দিছে? আল্লাহ রাসূল দিছেন। পত্রখানা পড়লেন নবীজি, নবী সালাম দিছে আমর ইবনে সাকিব কে? আর বলছে আমর ইবনে সাকিব রে, তোর সুন্দরী কন্যা হুরে মদিনার সঙ্গে আমার কালো সাহাবি, আমি নবী, আমার কালো সাহাবি সাদ তোমার সুন্দরী কন্যার সঙ্গে আমি বিয়ে দিলাম। কলাপস হয়ে গেছে, বরাবর মতো জমা গেছে। কারণ কারণ হলো পৃথিবীর সকল বাবা সন্তানের কল্যাণ কামনা করে, সুন্দর কনের জন্য সুন্দর বর তালাশ করে। আমর ইবনে সাকিব তাই চিন্তা করে, আমি না হয় রাজি হলাম, যদি আমার কনে রাজি না হয় নবীর পত্র আমি কেমন করে আমি ফেরত দিব? উভয় সংকট, মেয়ে যদি রাজি না হয় তাহলে তো আমি বেজ্জত হয়ে যাব। ঘরের দরজা খোলার সাথে সাথে ভিতরের মানুষগুলি তো জানছে ঘরের ভিতরে নিশ্চয়ই কেউ প্রবেশ করছে। মেয়েটি ঘরে দরজার কিনারে ভিতরে যেই রুমের মধ্যে যায়, এর পাশে দাঁড়ানো আমর ইবনে সাকিবের কোনো কথা নাই। হুরে মদিনা বলছে বাবা, আমর ইবনে সাকিবের কন্যা বলছি, হুরে মদিনা বলছি, পৃথিবীর সকল বাবা কনের জন্য ভালো বর তালাশ করে, সুন্দরী কনের জন্য সুন্দর বর তালাশ করে, আমর ইবনে সাকিবও করে। বাবা তুমি শুনে রাখো, আল্লাহ নবী দয়া করে আমার বর পছন্দ করে আমার দরজায় পাঠাইছেন, এই বিয়েতে তুমি রাজি থাকো আর না থাকো আমি কিন্তু এই বিয়েতে রাজি। আমর ইবনে সাকিব শুকরিয়া আদায় করলেন, নবী বলছে বিয়ে দিছি, কারো কথা শুনে বিয়ে হয়ে গেছে কিনা? তিনি শরীয়তের পাউন্ডার, শরীয়তের কি পাউন্ডার, তিনি যেটা বলে এটা দলিল, এটাই শরীয়ত। আমি যে হাত উঠাই এটা কোন শরীয়ত না, নবী হাত উঠাইলে এটা কি? এটাই হাদিস। নবী খানা খায় এটা হাদিস। নবী কেমনে ইস্তেনজা করে এটা হাদিস, কেমনে ঘুমায় এটা হাদিস। আমরা করলে হাদিস হবে না, দলিল হবে না, লাইসা লাহা দলিল। ভাইরা আমার দাওয়ার আমার পত্র নিয়ে আসলেন নবীর দরবারে, হাসতে হাসতে আসলেন। আল্লাহ নবী বলেন আমর ইবনে সাকিব সে তো রাজি, তার কনে রাজি, বিয়ে তো হয়ে গেছে রে সাদ, তোমার জীবনে আর তো কোন সুন্নতের খেলা রইল না। আন্না কাউনে স্কুল ইমান, বিয়েটা ইমানের অর্ধেক। বিয়েটা ইমানের কি? এই জন্য অবিবাহিত ইমাম সাহেবের পিছনে অনেকে নামাজ পড়তে চায় না, যে ইমান আছে তবে অর্ধেক, ইমান আছে বিয়াটা করলে নামাজটা একটু ফাঁকা ফুক্ত হয়, এই জন্য বিয়ে সাজির গুরুত্ব আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না হুজুর, কার তো চিন্তা নাই? ক হুজুর চিন্তা মুক্ত হইছি, কারণ
কোন সুন্নত বাদ দেই না, একটা লেগে যদি হাসরে বাদ পড়ে যাম কই, আমনে ছাড়া তো আমার কেউ নাই। এর ভিতরে নবীজি পকেটের মধ্যে হাত দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাত ঢুকিয়ে দিয়ে বললেন যাও তোমার বিয়ের মহরানা দিয়ে দিলাম। বিয়ের নতুন বউ তার হাতে কিছু দেওয়াটা এই সুন্নত কে শিখায়, তারে খুশি করানো, মহানানা এটা শোধ করা, এটা ফরজ না? সুবহানাল্লাহ কর না, আলহামদুলিল্লাহ কর। শ্বশুর বাড়িতে কিছু নিয়ে যাওয়া এই আদর্শ আমার নবীন না? মারহাবা করবেন না? ভালো বস্তু আইলে পরে, দুম্বা জবাই হইলে পরে, ভালো ভালো বস্তুগুলি জাকার মধ্যে নিয়ে নবীজি রহমতের নবী বের হয়ে যাইতেন, কিছুক্ষণ পরে আসলে আম্মা যারা এসে জিজ্ঞেস করতো, হুজুর ভালো ভালো বস্তু নিয়ে কই গেছেন? হুজুরের চোখ তখন লাল, নবীজি বলতেন আয়েশা এমনও সময় ছিল আমার ঘরে রুটি ছিল গোশত ছিল না, সেদিন আমার খাদিজা শুকনা রুটি চিবায় খাইছে, আজকে খাদিজা দুনিয়ায় নাই, দুম্বা জবাই হয়, বকরি জবাই হয়, উট জবাই হয়, খাদিজার কথা মনে পড়ে গেছে, খাদিজার আত্মীয় স্বজনের ভালো ভালো গোশত গুলি দিয়ে আসলাম, খাদিজার আত্মায় অন্তরে শান্তি পাবে। অনেকের বউ মারা গেলে খুশি হয়, গরু মরলে যেমন শকুনে খুশি হয়, অনেকে বউ মারা গেলে খুশি হয় যে যাই হোক আর একটা ব্যবস্থা হইয়া যাবে, এরকম জিভ বাড়ে গেল বাইর করে অনেকে। এটা যে কত যন্ত্রণা, কঠিন যন্ত্রণা না, অনেক যন্ত্রণা। বাইর আমার বাবা আমার রহমতের নবী বললেন মহারানার টাকা দিয়ে দিলাম, আরো কিছু টাকা নবীজি দিলেন, দেড়হাম দিয়ে বললেন সাদরে এগুলি দিয়া কিছু কিনা কাটা করবা, শ্বশুর বাড়িতে খালি যাইতে নাই, কিছু হাতে করে নিয়ে যাইতে হয়। আমার নবীর চাইতে এমন সুন্দর সামাজিক মানুষ, ভালো মানুষ পৃথিবীতে আরেকজন পাওয়া যাবে নাকি? এমন শুধু দেন, অনেক জায়গা আছে, সকালে দিবেন একবার, বিকালে আরেকবার, বলেন বিকালে সপ্তাহের প্রথমে একবার, শেষে দিকে কেল দেন। দয়াল কেবলা জানকে দেখেছি জাকাতের মধ্যে দরবারে খেদমত করে মাসের পর মাস, হুজুর কেবলা গায়িকা কিছু খরচ দিয়া বলতো, অনেকদিন বাড়িতে যাও নাই, তোমার বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাইবা, তোমার মার জন্য কিছু নিয়ে যাইবা। হুজুর কেবলা শুধু নজরানা গ্রহণ করেন নাই, পীরের দরবারে নজরানা দেওয়াটা যেমন ভালো, আবার পীরের দরবার থেকে গ্রহণ করাটা ভালো, হুজুর তেমনি করে বিলাই দিলে। হুজুর কেবলাকে ঈদের সন্ধ্যে মানুষের কাপড় দিত, হুজুর কেবলা দুই হাত উজাড় করে গ্রামবাসীরে হুজুর দান করত, করত কিনা করত না? এগুলি সব অবিনাশ শিক্ষা, ভুল করতেছি আমরা। বাইরে আমার বাবার আমার হযরতে সাদ খুশি হয়ে গেলেন, পুল সজ্জার রাত দীর্ঘ সাত মাস মানুষের দরজায় ঘুরছেন, কেউ গণদান করেন নাই, আল্লাহ নবী আজকে তার বিয়া দিয়ে দিলেন, বাসর সজ্জা ফুল সজ্জার রাত, হঠাৎ মদিনার গলি থেকে আওয়াজ আসতেছে, মদিনার ছেলেরা রে মদিনার মেয়েরা গো, আমার দিনের নবী জেহাদের ময়দানে যাবে, কাফেররা লড়াই করতে আসবে নবীর জন্য, নবীর সৈনিকেরা তোমরা কে আছো নবীর সাথে যুদ্ধের ময়দানে যাই মানি? সাহাবিয়া কেনাকাটা বন্ধ করে দিলেন, একটা দোকানে ঢুকলেন, ডাল তরবারি কিনলেন, ডাল তরবারি কেনার পরে
এক গজ পরিমাণে একটা কালো কাপড় কিনলেন, কালো কাপড় কিনে সুন্দর করে কপাল বাঁধলেন, চোখটা ঢেকে ফেললেন, দুটা সিদ্ধি রাখলেন সামান্য যাতে দেখা যায়, মুখ ডাকলেন, এর মানিটা নবী বলছে বাসর ঘরে যাইতে ফুলসজ্জার রাত্রে যদি নবী দেখে ফেলে বলবে তুমি হুকুম মানো নাই, তুমি কেন শ্বশুর বাড়িতে যাও নাই। নবীর ভালোবাসে মহব্বত করে, আর আমরা তো সুবিধা বার জিন্দা। নবী গো কদর জানে সাহাবী, মাসলি কো কদর জানে বাঙালি, বলেন মাসলি কো কদর জানে বাঙালি, মাসের কদর বাঙালি জানে না? জানে না নবীর কদর? সাহাবীরা জানে নবীর, সাহাবীরা জানে নবীর কদর। মাস কেমনে বুনো হইব, দোপেজ কেমন হইব আমরা জানি না? জানি কেমনে মাস কুন্ডার ভর্তা কিরম লাগবো, কুন্ডার ভর্তা কিরম লাগবো আমরা জানি না? জানি না, জানি নবী গো কদর জানে সাহাবী, মাসলি গো কদর জানে বাঙালি, বলুন মাসলি গো কদর জানে বাঙালি, মাসের কদরটা জানে বালা, আমরা মাসের কদর জানি। ভাইরা আমার, বাবারা আমার, এই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করে করে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের নজরানা দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী আমার, জোরে নবী আমার, সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, সেনাপতি ছিলেন নবী দাঙ্গা মোবারক করলেন শহীদ উহুদের ময়দান, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী নবীজির ভালোবাসায়, আহা নবীজির ভালোবাসায় মজবুত ঈমান, বলেন নবীজির ভালোবাসায় মজবুত ঈমান, নবী আমার, আহা নবী আমার, আহা ইস্তেসারে করে সাহাবীরা হযরত সাদের লাশ রহমতের নবী কদম মুবারকের কিনারে নিয়ে আসে, এই সেই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিয়ে করার জন্য সাত মাস মদিনার গলিতে ঘুরছিল। আপনি বলছিলেন মান্তরাগা সুন্নতি ফালাইসা মিন্না, যে আমার সুন্নত তরফ করে আমার উম্মত না, আপনি সুন্নতের আমল করার জন্য সাত মাস ঘুরছে, কেউ তার কোনে দান করে নাই, আমরা নবী দয়া করে আজকে বিয়ে দিলেন মদিনার সেরা সুন্দরীর সঙ্গে, তার বিয়ে হলো পুরে মদিনার সঙ্গে, তার বিয়ে হলো আমর ইবনে সাকিরের কন্যার সঙ্গে বিয়ে হলো, ফুলসজ্জার রাত বাসর রাত ছিল আজকে, আপনি হুকুম দিছিলেন হুজুর আপনি জাহাজের ময়দানে যাইবেন, শ্বশুর বাড়িতে যায় নাই, নববধূর মুখ দেখতে যায় নাই, মহারাজের হাতগুলি এখনো তার কোমরের মধ্যে,
একটা দেড়হাম খরচ করে নাই। জীবন দিল উৎসর্গ করলো, শহীদ হয়ে গেছে সাদে সালামি। নবী মাথা মুবারক থেকে সাধারণ মাল মুবারক দিয়া হযরতে সাদের কপালে রক্ত গুলি মুছলেন, গালের রক্ত শরীরের রক্ত মুছতেছে, টপ টপ করে নবীজির চোখ থেকে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী একটু আকাশের দিকে নবীজি তাকাইলেন, তাকানো মাত্রই কান্না জড়িত চেহারার ভিতরে হাসি ফুটে গেছে, কান্না বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজি অন্যদিকে মুখ ঘুরায় নিলে, নবীজির পাশে ছোট্ট সাহাবি হযরতে আবুল উবাবা, নাম হযরতে আবুল উবাবা। আমি হাদিস শরীফ থেকে শুনাইতে চাই আপনাদের, নবীর খাদেম আবুল উবাবা ডেকে বলছে, হুজুর যেই চেহারার মধ্যে জীবনে কোনোদিন মশা বসলো না, মাসি বসলো না, আপনার নবুতি হাত দিয়া সাদা রুমাল দিয়া সাদের কপালে রক্ত মুছলেন, শরীরের রক্ত মুছলেন, ওর দিকে তাকায়া তাকায়া নবী কান্নান। কিছুক্ষণ পরে দেখলাম আকাশের দিকে তাকাইলেন, তাকাইবার সঙ্গে সঙ্গে কান্না জড়িত চেহারার ভিতরে আপনার হাসি ফুটে গেছে। কিছুক্ষণ পরে দেখলেন চেহারা অন্য দিকে ঘুরাই নিলেন, নবীজি বললেন বলু বাবা আমি কেঁদেছি স্নেহের কারণে প্রেমের কারণে, এই মানুষটা আমার একটা সুন্নত আদায় করার জন্য সাতটা মাস মদিনার গলিতে ঘুরছিল, সুন্নতের আমল করতে পারে নাই, আমি নবী তারে বিয়ে দিলাম, আজকে কুলসজ্জার রাত পাশের রাত, কিন্তু স্ত্রীর মুখখানা না দেখে আমি নবীর প্রেমে পড়ে জেহাদের ময়দানে আসলো, এসে জীবন দিয়ে দিল প্রেমের কারণে, মহব্বতের কারণে আমি নবী কেঁদেছি। আলু আবুল বাবা বলে, হুজুর আকাশের দিকে তাকিয়ে কি দেখলেন? নবীজি বলেন আকাশের দিকে তাকায়া আবুল বাবা আমি দেখলাম আল্লাহর জান্নাতের প্রত্যেকটি দরজা আমার সাদের জন্য খোলা হয়ে গেছে, প্রত্যেকটি দরজা খোলা, যেই মাত্র দরজা খুলে দেওয়া হলো হুরগুলি প্রতিযোগিতা শুরু করলো, কার আগে কে আমার সাদরে বরণ করবে, কুলে নিবে, দরজা খোলার সঙ্গে সঙ্গে হুরগুলি বের হতে শুরু করলো। তোমরা কি কোরআন পড়ো নাই? কামসালিল সুবহানাল্লাহ পড়েন, মুক্তাসদৃশ এরা যখন দৌড় দিতে শুরু করলো, সামনের কাপড়গুলি সরে যাচ্ছিল, আমি আল্লাহর নবী লজ্জায় অন্যদিকে আমি মুখ ঘুরাই নিলাম। আল্লামা বদরুদ্দিন আইনি শরহে বুখারীতে লিখতেছেন, দুনিয়ার মানুষেরা নবী বসে থাকে জমিনে, নবীর দৃষ্টি শক্তি আল্লাহর জান্নাতের মধ্যে কে কোন দরজা দিয়া বাহির হয়, কোরসাদ কোন নবী দেখে না? দেখে না? দেখেনি? ইমাম সাহেবরা কি বিশ্বাস করেনি? যদি না করে আমি বলবো হাদিস পড়েন, ভালো করে পড়েন, চোখে না দেখলে পাওয়ারি চশমা লাগান, পাওয়ারি চশমা লাগান। আল্লামা বদরুদ্দিন আইনির মতো একজন আলেম আপনাদের এই বিভাগে আছে নাকি? না।
বাংলাদেশে আছে নাকি? তিনি বলছেন, দুনিয়ার মানুষেরা নবী বসে থাকে জমিনে, নবীর চোখ মুবারক চলে যায় আল্লাহর জান্নাতে। বলে দাও রাসূলুল্লাহ, দেখা কি পাবো মরণে, বলো দেখা কি পাবো। নবীর যারা দেখতে চান তারা বলবেন, বাকিরা বলা দরকার নাই। নবীজির আমরা দেখতে চাই, বলে দাও রাসূলুল্লাহ, দেখা কি পাবো মরণে, আমি দেখা কি পাবো মরণে। বলে দাও রাসূলুল্লাহ, ক্ষমা কি পাবো জীবনে, আমি ক্ষমা। একটু অন্যভাবে বলেন, দেখে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে, বলুন লও আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, বলুন ধন্য। তার মেয়ের চাইতে সুন্দরী কন্যার সঙ্গে, জাতি কন্যার সঙ্গে আমার সাদের বিয়ে দিলাম। তাহলে শোনাও, খবর জানানো হলো আনসারীদের নেতা হযরত আমর ইবনে সাকিব নবীজির দরবারে আসলেন, সালাম করতে বলছে, হুজুর হুরে মদিনাকে কালো সাহাবীর সঙ্গে আপনি বিয়ে দিলেন, আমি মেনে নিলাম। সাত এসে বাসর সজ্জায় এসে জেহাদের ময়দানে শহীদ হয়ে গেল, এইটা আমি মেনে নিলাম। আপনি নবী বলছেন, আমার কন্যার চাইতে দামি কন্যা জান্নাতি কন্যার সঙ্গে সাদের বিয়ে দিলেন, আল্লাহ নবী এটাও আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ, আস্তে না জোরে জোরে বলা যাবে না, পরীক্ষা কারে করে। বাসর ঘরে গেল না, তিনি বলছেন এটা মেনে নিলাম, শহীদ হয়ে গেছে এটাও মেনে নিলাম, জান্নাতি কন্যার সঙ্গে বিয়ে দিলেন সাদকে, এটাও মেনে নিলাম। নবীজিকে কেন আসছো তুমি? তাহলে আমার শোনো, হুজুর আমি জানতে আসছি হাশর ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার কন্যা শহীদ সাদ স্ত্রীর মর্যাদা পাবে। হুজুর সখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার পরীক্ষা এতে আবারও পাশ, আরেকবার পাশ। নবীরা গোলামি করছে, সরাসরি আল্লাহর হুকুম পায়া সাহাবীরা গোলামি করছে, উবুদু রব্বাকুমুল্লাজি, তোমরা আল্লাহর গোলামি করো, দাসত্ব করো। সাহাবীরা গোলামি করছে নবীর আনুগত্যের মধ্য দিয়া, নবীর হুকুম মানার মধ্য দিয়া। সুবহানাল্লাহ, কোন মূলত গোলামি কার? নবীর গোলামিটাই তো কার গোলামি? আমরা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইমাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর গোলামি, আমার রাসূলের গোলামি, আল্লাহ কয়টা আমার গোলামি। নবীর গোলামি কার গোলামি? কেন লাজাম বলছে বাবা, আমি পিরালি করতে আসি নাই, সেই নবীর সঙ্গে তোমাদের আমি পরিচয় করে দিতে আসছি বাবা।
1354 বাংলায় আমি এসেছিলাম, উড়ার মতো আমার পাখা ছিল না, ধরার মতো আমার ডাল ছিল না। সেই দিন রাতের অন্ধকার আমার কেবলা জান, সে আমাকে বলছে বাবা এমন একটা দিন আসবে লক্ষ লক্ষ মানুষ তোর এখানে আসবে বাবা, তোর সুখের দিন আসবে বাবা, সেই দিন তুই আমারে ভুলে যাস না। কেবলা জান বললেন বাবা চলে গেল আমার মা চলে গেল, একটি ভয় নাই, যেদিন আমার পীর কেবলা জান বিদায় হয়ে গেল সেদিন আমি এতিম হয়ে গেলাম। ওই কদম বরসা করে আখের পার হব এমন দলো পীর আমি কোথায় গেলে পাবো কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট লাগে? আল্লাহ হায়াতে মাসে রেখে আবার আসব, আবার কথা বলবো, পান করে কথা বলবো। ইদানি ময়দানে টুপি মাথায় দিয়ে কিছু ফালতু মুরুবি বাহির হয়েছে, নবীর স্লোগানের নারায় রিসালাতকে যে ফালতু স্লোগান বলে, হিসাব নিয়ে দেখেন ওর জন্মগত খবর নিয়ে দেখেন, ও নিজেই ফালতু, ও নিজেই কি ফালতু। নারায় রিসালাতকে যে ইনসাল করে হাশর ময়দানে বুঝবা তোমার নাম্বার কত, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, ক্ষোভ নাই, দুনিয়ার সব জায়গায় আপোষ করব, নবী নিয়ে কোনো আপোষ নাই, নবীরে ভালোবাসতে হবে জান দিয়া মাল দিয়া, বলেন জান দিয়া, এই জায়গা আকর্ষণ করবে। আরেকটা জায়গা যেমনি তরিকা নিছেন, হুজুর কেবলা বলছে আমার সাথে শপথ করো হে খোদা তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে আছে কিনা? হুজুর তো শপথ করাইছেন, শপথ কার? আল্লাহ। তরিকা কার? রাসূলের তরিকা। তরিকা কার? রাসূলের তরিকা। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। মারহাবা, আলহামদুলিল্লাহ। সেই জায়গার মধ্যে থাকেন, দেশের প্রথম সারির মানুষ, রাষ্ট্রপ্রধান হুজুরের কদমের কাছে বসে থাকতো, সাক্ষাৎ প্রার্থনা করত। আর এখন আমরা এমন এক পর্যায়ে চলে গেছি, আমরা উল্টা সাক্ষাতের লাই ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে থাকি, হুজুরের লাইনে আসেন, হুজুর কেবলার লাইনে আসেন। হুজুর কেবলার নিশানা ছিল নবী, নিশানা হয়ে গেছে আল্লাহ। আমাদের নামাজের নিশানা খানায় কাবা না? কাবা উদ্দেশ্য না আল্লাহ উদ্দেশ্য? কাবার নিশানা বানাই, কাবার সেজদা করি না কাবার মালিকের করি? কেবলা জানকে নিশানা করছি, এই নিশানাটা হলো মানুষ যখন স্বীকার করে নিশানা ঠিক করে টিগার টানে, হুজুরে নিশানা করছি, এই নিশানা দিয়া চললেই নবীরে দেখবো আল্লাহ দেখবো আল্লাহ পাবো। কাবা কিন্তু মাকসুদ না, কাবারে মানুষ সেজদা করে না, কাবা হচ্ছে নিশানা। কাবা হচ্ছে কি? সেজদার মালিক কে? হুজুর বলছে বাবা পীর মাকসুদ না, মাকসুদ আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। আমাদের কিছু আনুষ্ঠানিকতা বিভাগীয়
প্রদান, তিনি দুটি কথা বলবেন। একটু তবারকের ব্যবস্থা আছে, বেঁচে থাকলে আবার আসবো, আবার দেখা হবে, লাইনে আসলে তবারক দিতে সুবিধা হবে। এই পর্যায়ে সঞ্চালনে যিনি আছেন, পরবর্তী ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করতেছি, অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আমরা তবারক দিয়ে দিব। আপনারা জীবনে যারা দরবার শরীফে যান নাই, হুজুর কিবলা জিয়ারতের জন্য আল্লাহর ওলি ঘুমে আছে, জিয়ারত করে আসবেন। আর আপনারা হকের হক বলবেন, যেটা অন্যায় সেটাই বলবেন। আর আরেকটি বিষয় ক্লিয়ার করে দেই আপনাদেরকে, সেটা হলো এরকম, মিয়া ভাইজান মেজু ভাইজান দুইজনই হুজুর কিবলার আওলাদ, আওলাদ কিনা আমাদের চাইতে ওনাদের জ্ঞান বেশি না কম? সুতরাং ওনাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত দেওয়া লাগবে না, ওনাদের ব্যাপারে হুজুর কিবলাই সিদ্ধান্ত দিয়ে গেছে, দিছে কিনা এটা সেটেল হওয়া বিষয়। হুজুর বলছে আমার স্থলাভিষিক্ত, আমার প্রথম সন্তান, বলছে কিনা মাহফুজুলক পূজার দিদি, তিনি এই বিষয় দেখাশোনা করবেন তরিকতে, ব্যবসা বাণিজ্য সাংগঠনিক বিষয় বহির্বিশ্বে এই বিষয় দেখাশোনা করবেন, সাংগঠনিক দায়িত্ব পার্টির দায়িত্ব আমার মেজু সাহেবজাদা মোস্তফা আমিন ফয়সাল মুজাদ্দিদি, ঠিক না বে? ঠিক, ওনারা একজন আরেকজনের পরিপূরক, ভাইদের সাথে ভাইদের অভিমান থাকতেই পারে, থাকতে পারে না, পারে না, এটা সালিস করা আপনাদের কারো রাইট নাই, কারো রাইট নাই। যেমন নবী পরিবারের সালিস করা, নবীর উম্মত সালিস করতে পারবে? একটা উদাহরণ লিখা রাখেন, নোট করেন, আম্মা জান আয়েশার সাথে মনের দূরত্ব, মনোমালিন্য, তো আপনার বিবি, নতুন বিবি এই বিষয়টা শ্বশুর শাশুড়িকে জানাবেন না, নবীজিও আবাবকর সিদ্দিককে জানাইবেন। সিদ্দিকা করা গেল তালানু আসলেন, এসে আম্মা জান আয়েশার হাত ধরে তিনি চার দিনের হাত তুললেন, নবীজি হাতের মধ্যে ধরলেন, হাতের মধ্যে ধরে বলছেন আপনাকে তো মায়ের দেওয়ার জন্য আনি নাই, আয়েশা আপনার মেয়ে, মেয়ের গায়ে তার বাবা হাত তুলতেই পারে, তার যখন বিয়ে হয়ে গেছে, এখন যার সাথে বিয়ে হচ্ছে হয়ে গেছে তার সম্মানের সাথে আয়েশার সম্মান জড়িত, আপনি যদি একটা সোয়াট দিয়েই ফেলতেন দলিল হয়ে যেত যে মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশার গায়ে নবী সাহাবী হাত তুলেছে, আপনাকে হাত তোলার জন্য আনি নাই। সুবহানাল্লাহ, নবীর অভিভাবককে আল্লাহ বলছেন হাবিব আমার, আমি আপনার অভিভাবক, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি এতিম করে পাই নাই, আপনাকে কি এতিম করে পাই নাই? সুবহানাল্লাহ, পড়েন না, আল্লাহ বলছেন আমি আপনার অভিভাবক, নবীর অভিভাবককে, মিয়া ভাইজান মিজু ভাইজানের অভিভাবক কিন্তু আমরা না, ওনাদের অভিভাবক হুজুর কিবলা, হুজুর কিবলা যেটা সিদ্ধান্ত দিয়ে গেছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবেন। হুজুর কিবলা তিনি মহানলী, তিনি যা করতেছেন পর্দার রাল থেকে আউলিয়া কেরামের ইন্তেকালের পরে ক্ষমতা 70 গুণ বেড়ে যায়। তবে আরেকটু বলি, আরেকটু ক্লিয়ার করে দিই, আরেকটু ক্লিয়ার করে দিই, তাহলে বুঝবেন। বড় দুলাভাই যান প্রখ্যাত একজন আইনজীবী, অসুস্থতার কারণে সিঙ্গাপুরে রানী এলিজাবেথ মাউন্টেন হসপিটালে ওনাকে নেওয়া হলো, লাশ হয়ে তিনি আসলেন, সে অনুষ্ঠানও আমি ছিলাম, লম্বা সময় আমি কথা বলছি, ফজরের পর থেকে জুমা পর্যন্ত একটা না, আপনারা তো জানেন, দাঁড়ায় দাঁড়ায় হুজুর কিবলা হুকুমে কথা বলছিলাম, আলোচনা করছিলাম, বড় আপা হুজুর কিবলার বড় কন্যা কহিনুর আপা, তিন নম্বর হুজুর আসলে আসার সময় হুজুর কিবলাকে আটকাইলেন, হুজুরের জবানের শোনা কথা,
হুজুর বলছে বাবা তোমাদের বড় আপা কোহিনূর আমারে আটকাইছে, তার জবাব দিতে পারি নাই। প্রশ্নগুলি এরকম যে আপা জান আপনার এখানে সাত দিন আগের পান্তা তারপরে বাসি ডাল খায়া ক্যান্সার রোগী ভালো হয়, যার হজম হইতো না এমন একজন ইঞ্জিনিয়ার আপনাদের যশোরের রশিদ ইঞ্জিনিয়ার, আহারে খানাই মুখে টিকে না দিতে পারে না। হুজুর কে বলছে ওনারে গরম ভাত দিয়ে গোস্ত দিয়ে খাওয়ায় দেয়, লিকুইড খাবার তার ভিতরে চলে না। এমন মহা অলি সেই মানুষ তো দুই যুগ বেঁচেছিলেন হুজুর কিবলার কারামত আল্লাহর অলি নজর। তো বড় আপা বলছে আপনার এখানে বাসি পান্তা খেয়ে কঠিন রোগী ভালো হয়, আমি আপনার মেয়ে আপনার মেয়ের জামাতা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায়, তিনি লাশ হয়ে আসে। আপা বললেন আব্বা আপনি মুরিদ ছাড়া আপনি আমগড়ে দেখেন না আমগড়ে বুঝেন না। কেবলাজার তখন বলছে বাবা নবীজি আসছে উপস্থিতির জন্য, আমি মুরিদের জন্য আসছি। হুজুর বলছে আমি মুরিদের জন্য আসছি। সুতরাং মুরিদ যদি হইতে পারে, মুরিদ হইতে পারে পীরে মুরিদ ছিনে, আল্লাহ আমাদের জ্ঞান দান করো, ভালো কামনা করি।